চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক হাসানাল আব্দুল্লার কাছে। আবারও ফিরলাম আপনার কাছে। শুরুতেই জানতে চাচ্ছি, বইমেলা আমরা সম্প্রতি শেষ করেছি, সেখানে আপনার কিছু বই এসেছে, আপনি দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলবো আগে। বইমেলা সম্প্রতি শেষ হয়েছে এটা ঠিক, এবং এই বইমেলায় আমার বেশ কয়েকটি বই এসেছে। খুব সুখের কথা যে আমার কয়েকটি বইয়ের সংস্করণ হয়েছে। আমি একটি মহাকাব্য লিখেছি মানুষ এবং মহাবিশ্ব নিয়ে, নক্ষত্র ও মানুষের প্রচ্ছদ। এটি বের হয়েছিল অনন্য থেকে 2007 সালে, সেটির দ্বিতীয় সংস্করণ এসছে এবার। আচ্ছা। এবং শহীদ কাদরিকে নিয়ে দীর্ঘদিন তার সাথে মেলামেশা করে, তার সাক্ষাৎকার গ্রহণ করে, তার বাড়িতে গিয়ে, আমি থাকি নিউ ইয়র্কে, বস্টনে চারবার গিয়েছি, তখন সাক্ষাৎকারগুলি নিয়ে কথোপকথন যুক্ত করে কবিতার অনুবাদ, এ নিয়ে একটি বই করেছিলাম আমি। এটি বেরিয়েছিল 2005 সালে, শহীদ কাদরি সময়ের সম্পন্ন স্বর, সেটিরও দ্বিতীয় সংস্করণ এসেছে। আমার একটি ছড়ার বই ছড়াছড়ি। আচ্ছা, ছড়ার বই ছড়াছড়ি। হ্যাঁ, এটি আমার তৃতীয় ছড়ার বই। অনুভূতি নামে একটি পত্রিকা গত বছর আমার উপরে একটি সংখ্যা করেছিল, অনুভূতি হাসানাল আবদুল্লাহ সংখ্যা। এবার সেটির দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে, মানে এক বছরে দ্বিতীয় সংস্করণ খুবই আশাপ্রদ কথা। আর জানেন আমি শব্দগুচ্ছ কবি হিসেবে যে শব্দগুচ্ছ সম্পাদনা করি পত্রিকাটি, এই পত্রিকাটির একটি সংখ্যা। আচ্ছা, তার মানে পাঠক আপনার সম্পর্কে জানতে চাচ্ছে এবং আপনিও নতুনভাবে জানাচ্ছেন তাদেরকে। আমার কাজ তো লেখালেখি, যেহেতু কবিতা লিখি, যেহেতু সাহিত্যের বিভিন্ন শাখায় কাজ করি, আমি কিন্তু মনে করি যে আমি 24 ঘন্টার কবি। 24 ঘন্টা যদি আমি না কাজ করতে পারি, তাহলে আমি কীভাবে সৃষ্টি করব? এবং এটি জীবনকে যদি আমি শিল্পের পিছনে একেবারে তুলে না দিতে পারি, শিল্প কেন আমাকে কিছু দেবে? অবশ্যই, এই সৃষ্টিশীলতার যে প্রকাশটা কবে শুরু হয়েছিল, সেটা লেখালেখি শুরুটা? এটি একটি খুব মজার ব্যাপার যে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আচ্ছা, তখন আমার গৃহশিক্ষক, উনি একদিন ঝড় উঠেছে, বৈশাখের সময় ছিল, বৈশাখ অ্যাকচুয়ালি আমার জন্মদিনও, পয়লা বৈশাখ। আচ্ছা। বৈশাখে ঝড় উঠেছে, উনি বইটা সরিয়ে রেখে আমাকে একটু একটা কাগজ কলম দিয়ে বললেন যে কবিতা লিখে দাও। আমি ওনাকে কোনো প্রশ্ন করিনি, আমিও কবিতা লিখতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা। ওই কবিতা লেখার পরে মনে হলো যে আমি তো কবিতা লিখতে পারি। এরপর থেকে প্রতিদিন একটা দুটো লিখে আমার মাকে দেখাতাম, মা বলতেন তুই এটা লিখেছিস? এই যে ইন্সপিরেশন, আমি ওর থেকে আবার কবিতা লিখতাম, কলেজ জীবনে এটা কন্টিনিউ করেছি। কিন্তু সেসব কবিতা সবই এখন মনে হয় ক্লিশে ছিল, ওগুলি হয়তো প্রকাশ হয়নি কোথাও। আপনার কাছে কি মনে হয় কবিতার সংজ্ঞা কি আসলে? আমার একটা বই আছে, মওলা করেছিল বেশ কয়েক বছর আগে, কবিতার জন্মদাগ। এখানে আমি দেখিয়েছি বিভিন্নভাবে কবিতা হতে পারে, যেমন নভেরা, বিমানের ভেঙে যাওয়া টুকরা টাকরা নিয়ে উনি কিন্তু ভাস্কর্য তৈরি করেছেন। হ্যাঁ, এগুলো ফেলে দেওয়ার মতো সে দিয়ে ভাস্কর্য তৈরি করেছেন, বিভিন্নভাবে কবিতা হতে পারে, বনলতা সেন। কিন্তু শেষ পর্যন্ত আমি বলেছি যে তারপরেও বলা যায় না একটি কবিতা কী করে ভালো হয়ে উঠবে। এটি অনেক সময় মুহূর্তে হয়ে উঠতে পারে, অনেক সময় বছর বছর অপেক্ষা করতে হয়। যেমন রিলকে বলেছেন, একজন একটি কবিতা লেখার জন্য 10 বছর খুব বেশি সময় নয়। এই শিল্পটা আসলে নিয়মিত কাজ করতে করতে শিখতে তো হবেই। আরও একটা কথা এখানে বলা দরকার, অনেকেই হয়তো বোঝেন না, আমি অনেক সময় তরুণ কবিদের সাথে কথা বলি, আমি যদি নতুন কিছু সৃষ্টি না করতে পারি, তাহলে আমি টিকে থাকবো কী করে? অবশ্যই, আবার ডাইমেনশনও ভিন্ন হতে পারে। আমি স্বতন্ত্র সনেট লিখেছি, স্বতন্ত্র সনেট শেক্সপিয়ার বা পেট্রার্কের সনেটের মতো না। আমার এই ধরনের সনেট এখন ইংরেজিতে আমেরিকাতে এবং ব্রিটেনেও লেখা হচ্ছে, বাঙালিরাও লিখছে। এবছর একটি বই বের হচ্ছে একজন তরুণের, 100টি সনেট দিয়ে, যেটি স্বতন্ত্র ধারার সনেট। তারপরে আমি সনেটের একটি ধারা তৈরি করেছি। যখন পাঠক হিসেবে আপনি কবিতাগুলো পড়েন, তখন আপনার অনুভূতিটা কেমন হয়? একজন কবিকে জানতে হয় 3টি বিষয়, আমার বড় কবিরা কী লিখেছেন একেবারে তটস্থ করতে হবে যদি কবি হতে চান কেউ, আচ্ছা, বিশ্বের বড় কবিরা কী লিখেছেন, এবং আমার ভাষায় বর্তমানে বড় কবিরা কী লিখছেন, মানে আমার জেনারেশন কী লিখছেন, এর বিকল্প নেই। চমৎকার কিছু কথা। অবশ্যই তো একজন
কবি হতে হলে এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার, অনুশীলন করা দরকার? অবশ্য কবি হওয়ার জন্য তো কেউ কবিতা লেখে না, বা উপন্যাসিক হওয়ার জন্য তো উপন্যাস লেখে না। কবিতা আমি লিখি নিজের জন্য এবং নিজেকে সমৃদ্ধ করার জন্য, নিজেকে স্যাটিসফাইড করার জন্য। আমার মন বলছে এটি লিখতে হবে। শামসুর রহমান বলছেন যে আমি জুতার ফিতা বাঁধতে বাঁধতে কবিতা চলে আসছে, কবিতার লাইনটা যদি না লিখে রাখি থাকছে না। এটি কিন্তু সব কবির ক্ষেত্রেই ঘটে, কিন্তু ওই কবিতার লাইনটি কেন আসে, কারণ উনি সবসময় চিন্তা করছেন এটা নিয়ে, লেখাপড়া করছেন, ওইটা মাথার মধ্যে ঘুরছে। মানে যত কিছুই করছে তার মাথার মধ্যে আসলে ওই চিন্তাগুলো ঘোরাফেরা করে, সেটার প্রকাশটা একসময় হয়ে যায়। অনেক কবি আছেন যে দিনের পর দিন ওই চিন্তা ঘোরাফেরা করে, আমি মজা পান ওইটা নিয়ে। আমি তো দীর্ঘ কবিতা লিখতে খুব মজা পাই। নক্ষত্র মানুষের প্রচ্ছদ 304 পৃষ্ঠার বই, আমি 12 বছর ধরে লিখেছি। আবার সনেট তো এটি, এর মধ্যে একটি ধারাবাহিকতা রয়েছে। 1994 সালে এটি আমি প্রথম সনেটটি লিখি, স্বতন্ত্র সনেট। এ পর্যন্ত আমি 216-17টা বা 220টার মতো লিখেছি। 3টে সংস্করণ হয়েছে বইয়ের। সর্বশেষ যে সংস্করণ সেটা 204টা সনেট। তো এই যে দীর্ঘদিন ধরে লিখলে একটা মজা রয়েছে। আবার অনেকে আছেন উপন্যাস লেখেন, 6 মাসে একটি উপন্যাস নামিয়ে ফেলেন। আমি শুনেছি কেউ কেউ নাকি 2 দিনে উপন্যাস নামিয়ে ফেলেন। আমি অবাক হয়ে যাই যে যেখানে মার্কেজ তার 5 বছর লেগেছে এক একটা উপন্যাস লিখতে, বড় বড় উপন্যাসিকরা 10-15 বছর অপেক্ষা করেন। আমার একটা উপন্যাস আছে ডহর, 21 বছর লেগেছে আমার লিখতে। দীর্ঘ সময়। আমি জানি না এটা আসলে উপন্যাস হয়েছে কি না। উপন্যাসের একটা ব্যাপার রয়েছে, আন্তর্জাতিক উপন্যাসের, যেহেতু উপন্যাসের কথা উঠলো, উপন্যাসটা কি আমরা পাঠকরা পেয়েছি? হ্যাঁ, ডহর কয়েক বছর আগে বেরিয়েছে হাতে খড়ি থেকে। আমার কেন যেন মনে হয় যে উপন্যাসকে আমাদের ভাষা মানে বাংলাদেশ অন্তত একটু খেলো হিসেবে নিয়েছে, জলো হিসেবে নিয়েছে। উপন্যাসে যে দীর্ঘ একটা পাটাতন থাকে, তার ভাষার কারুকাজ থাকে, তারপরে তার উত্থান থাকে, এবং তার যে চলমানতা, এবং শেষ পর্যন্ত একটি জীবন দর্শন তৈরি হয়, এই ব্যাপারটি আমাদের খুব কম উপন্যাসে ধরা দিয়েছে। যেমন বলতে পারি শওকত আলীর প্রদর্শ প্রাকৃত জন, যেমন আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা, শুভব্রত ও তার সম্পর্কিত সুসমাচার হুমায়ুন আজাদের, এরকম উপন্যাসের সংখ্যা আমাদের কিন্তু খুবই কম। তবে আশার কথা যে হবে, আমি আশাবাদী। একটু আপনার বিষয়ে কথা বলতে চাই যে দীর্ঘদিন ধরে দেশের বাইরে আপনি বসবাস করছেন এবং সেখানে লেখালেখিটা আপনি চালিয়ে যাচ্ছেন, আপনি বিভিন্ন ভাষাতেও আসলে কবিতা চর্চা করছেন বা পড়ছেন। এই জায়গাটা থেকে জানতে চাই যে বাইরের দেশে যে এই বাংলা ভাষায় কবিতা এবং আমাদের সংস্কৃতির যে চর্চাটা, এক্ষেত্রে তাদের কীরকম সহযোগিতা পান? খুবই ভালো সহযোগিতা পাই। আমার 3টি বই বেরিয়েছে নিউ ইয়র্ক থেকে, ব্রেথ অফ বেঙ্গল, আন্ডার দ্য থিন লেয়ার্স অফ লাইট, এবং স্বতন্ত্র সনেট ইংলিশ ভার্সন, বেঙ্গালি উইথ ইংলিশ ট্রান্সলেশন বাই দ্য পোয়েট, এবং নাজনীন সিমনেরও একটি বই আমি ট্রান্সলেট করেছি। উনি সেখানেই থাকেন, উনি আমার স্ত্রী, তিনিও কবিতা লেখেন, শিক্ষক তিনিও আমার মতোই। আমি হুমায়ুন আজাদের কবিতা অনুবাদ করেছি, সিলেক্টেড পোয়েমস বেরিয়েছে। এবং ভালো লিখলে আমার সৌভাগ্য বলতে হবে, স্ট্যানলি বার্কার নামে এক কবি, যিনি প্রকাশক, 45 বছর ধরে প্রকাশনা করছেন, কাকতালীয় হয়ে তার সাথে 20-25 বছর আগে পরিচয় হয়ে যায়, এবং তিনি আমার কবিতাকে খুবই ভালোবাসেন, এবং তিনি প্রথম বই বের করেন ব্রেথ অফ বেঙ্গল। উনি 3টি বই তারপরে বের করেছেন, পরে ফেয়ার অফ প্রেস নামে একটি বই। এখন আমার বন্ধু হয়েছে, জানেন যে আমি মার্কিন বিভিন্ন আসরে ফিচার পোয়েট হিসেবে কবিতা পড়ি, আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কবিতা পড়েছি, যেমন লং আইল্যান্ড ইউনিভার্সিটি, সেলেম ইউনিভার্সিটি। আমি গত বছর চীনে গিয়েছিলাম একটি কবিতা উৎসবে, আন্তর্জাতিক কবিতা উৎসব, সিল্ক রোড কবিতা উৎসব, 22 দেশের কবিরা ওখানে গিয়েছিলেন, এবং আমি রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র। এবং খুবই মজার ব্যাপার যে এই পতাকাগুলি ওরা দিয়ে, মানে 22 দেশের পতাকা দিয়ে ব্যানার করেছিল, বাংলাদেশ শুরু, যুক্তরাষ্ট্র শেষ। কিছু কিছু ব্যাপার আছে যে আমার কবিতা যদি মার্কিনদের পড়তে হয়
তাহলে তাদের কবিতা আমাকে পড়তে হবে, সেটা কিন্তু আমাকে জানান দিতে হবে। আমি একটি পত্রিকা বের করি শব্দগুচ্ছ, আপনি জানেন এটা বাইলিঙ্গুয়াল, দুই ভাষায় বাংলা এবং ইংরেজি। অনেক সময় দেখা যায় যে এক পাতায় বাংলা এক পাতায় ইংরেজি, আবার কিছু অংশ বাংলা কিছু অংশ ইংরেজি। সম্প্রতি এরকম হয়েছে, কারণ এত তো অনুবাদ করা সম্ভব নয়। ফলে এখন যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে শব্দগুচ্ছের, এটি কিন্তু পৃথিবীব্যাপী। আমি বিভিন্ন দেশ থেকে সাবমিশন পাই, আমার নিজের কবিতা অনুবাদ হয়েছে 6টি ভাষায়, এবং পোলিশ ভাষায় সম্ভবত খুব তাড়াতাড়ি একটি বইও বের হবে, রোমানিয়ান ভাষায় একটি বই বের হবে, চাইনিজ ভাষা একটি বই বের হবে। তো এরকম কিছু কাজ চলছে। এই যে ভাষার বিষয়ে যে বলছেন এবং অনুবাদের বিষয়ে যেহেতু কথা হচ্ছে, একটা মনে চলেই আসলো একটা প্রশ্ন, যে অনেকেই আসলে এরকম মনে করেন যে ভাষাগত কারণে আসলে আমরা বাইরের দেশে এতটা প্রভাব বিস্তার করতে পারছি না, আমাদের অনেক সৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর সুন্দর সাহিত্যকর্ম সৃষ্টি হচ্ছে, যেটা কিনা তাদের কাছে পৌঁছাচ্ছে না। আমাদের অনুবাদের ক্ষেত্রটা খুবই দুর্বল। আমি কিন্তু বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা দুটোই অনুবাদ করেছি। ইংরেজি প্রথমে আসি, ইংরেজি থেকে বাংলা বিশ্বকবিতার কয়েক সত্র আমার একটি বই আছে, এটির সংস্করণ বেরিয়েছে কয়েক বছর আগে, দ্বিতীয় সংস্করণ। আমাকে একটা টিভিতে প্রশ্ন করা হয়েছিল, আপনি অনুবাদ করলেন কেন? আমি বললাম অন্যদের অনুবাদ পড়তে পারি না। আসলেই তাই, অনুবাদ একটি দুরূহ কাজ, কবিতা লেখার থেকেও দুরূহ। এবং এটি আমি যে ভাষায় অনুবাদ করছি সে ভাষায়ও আমাকে কবি হতে হবে, হ্যাঁ যে ভাষা থেকে অনুবাদ করছি সে ভাষায়ও কবি হতে হবে। তার মানে আমি যে অনুবাদ করছি এটি কবিতা হিসেবে দাঁড়াতে হবে। এখন বাংলা থেকে ইংরেজির কথা আসি, আমাদের কবিদের কবিতা, শামসুর রহমানের কবিতা, আল মাহমুদ, শহীদ কাদরি, হুমায়ুন আজাদ এদের, বা নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, রফিক আজাদের অবশ্যই একটি বই আমি যুক্তরাষ্ট্র থেকে বের করে দিয়েছিলাম। ওনাকে যখন নিয়ে যাই বলছি, আমি বললাম যে আপনি যখন আসছেন আমাদের জন্য কী নিয়ে আসছেন? উনি বলেন কী নিয়ে আসবো? আমি একটা বই নিয়ে আসেন যা ওদের কাছে প্রেজেন্ট করা যায়, তুলে ধরতে পারি। উনি একটি বই করে নিয়ে গিয়েছিলেন, কায়সার হক সম্পাদনা করে দিয়েছিলেন। আমি বলেছিলাম যে আপনি, আপনার যে অনুবাদগুলি হয়েছে ওটি নিয়ে কায়সার হকের কাছে যান, উনি যদি একটু দেখে দেন তাহলে ভালো হবে। উনি আসলেই সেই কাজ করেছিলেন। আমি পরে স্ট্যানলি বার্কানের কাছে যাই ওই বই নিয়ে, আমি বললাম যে তোমার প্রকাশনা থেকে এখন এটাকে ISBN নাম্বার লাগিয়ে আমেরিকায় প্রচার করো। স্ট্যানলি বার্কান তাই করেছেন, এবং পরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির এক প্রফেসর দীর্ঘ একটি প্রবন্ধ লিখেছিলেন এই বই নিয়ে। তো এটা, এটি ব্যক্তি পর্যায়ে কিছু কাজ হচ্ছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে কোনো কাজ হচ্ছে না। রাষ্ট্রীয় পর্যায়ে দরকার, ধরুন আমাদের যে অ্যাম্বাসিগুলি আছে, ধরুন 240 বা তার উপরে দেশে আমাদের অ্যাম্বাসি আছে, আজকে যদি অনুবাদে একটি ভালো বই বের হয় সেটি তো সমাধি নয়, সেটি আমি সরকারের সাথে যুক্ত বলে আমাকে করতে হবে, অমক কবি সরকারের সাথে যুক্ত আছে বলে তাকে যুক্ত করতে হবে। ঠিক ভালো কবিদের কবিতা নিয়ে যদি একটি বই বের হয় এবং সেটি যদি সারা বিশ্বেরভাবে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের কবিতাগুলি প্রতিষ্ঠা পাবে। দেখুন এমন এমন কবি আছে বিশ্বে পরিচিত যাদের একটি ভালো কবিতা আছে, দুটি ভালো কবিতা আছে, কিন্তু আমাদের এই যে সব কবিদের কথা বললাম এদের কিন্তু বেশ অনেকগুলি ভালো কবিতা আছে। এবং ইউরোপিয়ান একজন সমালোচক বলেছিলেন একজন কবি যদি 10টি ভালো কবিতা থাকে তিনি বিশ্বমাপের মেজর কবি। সেই অর্থে আমি যাদের নাম বললাম এরা সবাই বিশ্বমাপের মেজর কবি, কিন্তু তাদের বিশ্ব জানে না। এই ব্যর্থতা আমরা কোথায় ঢাকবো? আমার মনে হয় আমি কিছুদিন আগে একটি প্রবন্ধ লিখেছিলাম অনুবাদ প্রসঙ্গে, ওখানে আমি একটি শখ করেছি যে কীভাবে বাংলা কবিতার অনুবাদ হতে পারে এবং কারা কারা যুক্ত থাকতে পারে। আমাদের একটি অনুবাদ একাডেমি দরকার এখন, সেখানে আমরা কিন্তু আমাদের দ্বিতীয় প্রজন্ম যারা ব্রিটেন এবং আমেরিকাতে বেড়ে উঠছে তাদের যোগ করতে পারি, ব্রিটিশ যেসব কবিরা বাংলা কবিতার অনুবাদের সাথে যুক্ত, আমেরিকান কবিরা যারা বাংলা কবিতার অনুবাদের সাথে যুক্ত তাদের যুক্ত করতে পারি, এবং আমরা যারা শব্দগুচ্ছর পক্ষ থেকে, আমরা সম্প্রতি একজন অনুবাদককে হারিয়েছি, উনি লন্ডন থেকে বাংলাদেশে বেড়াতে এসেছিলেন, সিলেটে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, নজরুল ইসলাম নাজ, উনি খুব ভালো অনুবাদক ছিলেন। তো আমি বলছি এই ধরনের অনুবাদক যারা বেঁচে আছেন, যারা অনুবাদ করছেন, তাদের যুক্ত করে একটি ইন্টারন্যাশনাল ফোরাম তৈরি করা দরকার। চমৎকার কিছু কথা জানলাম আপনার কাছ থেকে, গল্প করতে খুবই ভালো লাগছিল হাসান ভাই, কিন্তু আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি যে কবিতার স্বীকৃতি স্বরূপ আপনি হোমার মেডেল পেয়েছেন, এই যে এত বড় স্বীকৃতি এবং আরও আপনি কাজ করেছেন অনেক যে স্বীকৃতি পাওয়ার মতো, সেখান থেকে সেই অনুপ্রেরণা থেকে আরও কী করতে চান ছোট্ট করে জানতে চাই। আমি বাংলা কবিতার বিশ্বায়নে বিশ্বাসী। এই যে অনুবাদের যে কথাগুলি বললাম,
আমি রফিক আজাদ মারা গেলে একটি অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমি বলেছি যে রফিক আজাদ, হুমায়ুন আজাদ, শামসুর রহমান, শহীদ কাদরী এদের বিশ্ব চেনে না, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমার সময়ের কবিদের বিশ্ব চিনবে, এটাই আমার আসল কাজ হবে যদি আমি সেটা করতে পারি, সেটাই আমার উদ্দেশ্য, এবং নিজে কিছু ভালো কবিতা লেখা অবশ্যই। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেইল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। খ্যাতনামা বাঙালি ঔপন্যাসিক শঙ্করের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পরিবারে সুখী হওয়ার দুটি উপায় আছে, রোজগার বাড়ানো অথবা চাহিদা কমানো। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ কল্যাণময় হোক।